নমস্কার সকলকে, বাংলার প্রতিটা ছাত্র ছাত্রীকে। আজকে আরো একটি বিসিটি থেকে ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। আমাদের এই ভিডিওতে যিনি আছেন, তার নাম বলার আগে তার ব্যাপারে একটু বলতে চাই। তিনি কিন্তু খুবই কম বয়সে, আবার ইয়ংগেস্ট ক্যান্ডিডেট, খুব কম বয়সে কিন্তু উনি ফার্স্ট অ্যাটেম্পটে সিজিএল এর জেএসও ক্র্যাক করেছেন। জেএসও খুবই লুক্রেটিভ একটা জব আমাদের বাংলা ছেলে মেয়েদের জন্য। তো আমরা আজকেই সমস্ত কিছু জেনে নেবো, তার থেকে স্ট্র্যাটেজি, বুক লিস্ট এবং তোমাদের করা কিছু প্রশ্ন করে নেবো। আমার পরিচয় দিয়ে রাখি, আমি সুমিত স্যার, তোমরা দেখছো বেঙ্গল সিজিএল টকস, ইনিশিয়েটিভ বাই স্মাইল স্টাডি টপার্স একাডেমি। অনেক অনেক ওয়েলকাম অমৃতময়কে, আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন অমৃতময় গাঙ্গুলি স্যার। অনেক অনেক ওয়েলকাম তোমাকে বিসিটি। নমস্কার, ধন্যবাদ তোমাকে দাদা, যে আমাদের মতন এই সিজিএল এর ছেলেদেরকে তোমার চ্যানেলে বলার জন্য আসতে দিয়ে মানে খুব খুব ধন্যবাদ। এই ইনিশিয়েটিভটা ভবিষ্যতে অনেক যারা সামনে দিচ্ছে তাদের অনেক সুবিধা করবে। এবং আমি অমৃতময়কে ভাই হিসেবে সাথে একটু জাস্ট বিষয়টাকে অ্যাড করতে চাই, তোমাদের বাংলা ছেলেমেয়েদেরকে বলে রাখতে চাই। সেটা হচ্ছে এই যে চ্যানেলটি আমি শুরু করেছি, এটা কোনো চ্যানেল নয়, এটা একটা রেভলিউশন বাংলার সিজিএল এর। যারা আপকামিং অ্যাসপিরেন্ট আছো বা যারা পড়াশোনা করছো তাদের জন্য এটা শুধু শুরুটা আমি করেছি। এই চ্যানেলটার পাশে কিন্তু প্রচুর অফিসাররা আছেন, প্রচুর অগুন্তি অফিসাররা আছেন, যাদেরকে দেখতে পাচ্ছ, যাদের ভিডিও আসবে, মানে নবেন্দু দা, সৈকত, সৌরদীপ, রণিত দা, প্লাস যারা যারা আসছে সবাই, শুরু করে সবার মিলে একটা মিলিত প্রচেষ্টা হচ্ছে আমাদের এই চ্যানেলটি। শুধুমাত্র যেহেতু আমি স্মাইল স্টাডি টপার্স একাডেমি, আমার WBCS একটা রেপুটেশন আছে, আমি সেখান থেকে চেয়েছিলাম যে এই সিজিএল এর অ্যাসপিরেন্টদের জন্য একটা ফ্রি অফ কস্ট কিছু করি, এইটাই তার প্রতিফলন। তো সেক্ষেত্রে আমরা সবাই মিলেই কিন্তু তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি, এবং আমি চাইবো আমাদের এই প্রচেষ্টা সফল হবে, কারণ প্রচেষ্টা একদিন না একদিন সৎ হলে সফল হয়। এরপর শুরু করতে চাইবো ভিডিওটা। আমি শুরু করব অমৃতময়কে তার স্কুল, কলেজ এবং কিভাবে সিজিএল এর লাইনে এলে এই প্রশ্নটা, কারণ বাংলা ছেলে মেয়ে মানে WBCS এরকম একটা কথা খুব শোনা যায়। হ্যাঁ, তো আমি প্রথমে বলি, আমি নর্থ 24 পরগনার ছোট একটা গ্রাম গোবরডাঙ্গা বলে আছে, সেখানে থেকে বড় গ্রাম। তো ওখানে একটা স্কুল গোবরডাঙ্গা খাটটা উচ্চ বিদ্যালয়, ওখান থেকে আমার ক্লাস 10 এবং ক্লাস 11 12 ওখান থেকে আমার পাস পাস করা। তো ওখান থেকে পাস করার পর আমি ম্যাথ নিয়ে কলকাতা ইউনিভার্সিটির বিদ্যাসাগর কলেজে ম্যাথ নিয়ে ভর্তি হই। তো ওখানে আমি 2019 সালে পাস আউট করি। তো কলেজে মানে আমার 12 অব্দি ঠিকঠাক প্রিপারেশন ছিল, তো যার জন্য কলকাতা কলেজে চান্স পেয়ে যাই। তো কিন্তু সেই সেই এলাকা 2019-এ কলেজে ঠিকঠাক হয় না, তো যার জন্য আমি MSc না করে, তো তখন ভাবি কি করা যায়, যে MSc করলেও আমার সেই অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে, তো তাড়াতাড়ি জব পাওয়ার জন্য তো কি করা যায়। তো তখন দেখলাম যে ইউটিউব ঘেটে সিজিএল বলে একটা এক্সাম হয়, যেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এর Group B এবং Group C অফিসারদের নেওয়া হয়। তো ওটা দেখে আমার ভালো লাগলো এবং সিলেবাস গুলো যা দেখলাম তাতে আমি মনে করলাম আমি এগুলো, যেহেতু আমার অঙ্কের ব্যাকগ্রাউন্ড ছিল তো আমি এগুলো কভার করতে পারবো, তো সেই হিসাবে আমার সিজিএল এ আসা। তো সেরকম সেখান থেকে আমি একটা দাদার সঙ্গে আমার পরিচয় হয়, তো সেই দাদাটা 2018 স্টার্ট, তো সেই দাদাটা আমার খুবই হেল্প করে। বেঙ্গল থেকে এই নাম্বারটা কেউ পায়নি, তো 197.5 লস করেছিল দাদা। তো সেই সেইটা দেখে দাদা আমাকে পার্সোনালি গাইডেন্স দিয়ে আমি সেই স্যারকেও ধন্যবাদ দিতে চাইবো, এবং আমি চাইবো অ্যাসপিরেন্টরা যেহেতু তার নাম জানতে পারলো, সেও যদি কখনো সময় দিতে পারে আমরা অবশ্যই তার স্টোরিও কভার করব, তাকে আগাম আমরা ইনভাইট করে রাখলাম আমাদের চ্যানেলে। তারপর তো ওরা কি করে, তারপরে ধীরে ধীরে পড়ানো, ওই দাদার গাইডেন্স অনুযায়ী চলা, ওই দাদা যেভাবে বলেছিল আমি সেইভাবেই করতাম। তো এবার ধীরে ধীরে প্র্যাকটিস করা, অঙ্ক প্র্যাকটিস, ইংলিশ প্র্যাকটিস, ভগবানের দয়া এবং কবল না করেছিল, লাকের জন্য হয়ে যায় আর কি, মানে পরীক্ষার দিনে লাকটা একটু ফেভার করেছিল, যার জন্য হয়ে যায় আর কি।
তো লাক ফেভার তো অবশ্যই করেছে, তবে শুনেছি ভাগ্য তাদের সাথে থাকে যারা পরিশ্রমী হয়, এই কথাটা আমরা শুনেছি। তো হ্যাঁ সেখানে হ্যাঁ, লাক সে তো ফেভার আছে আছে, সে অবশ্যই, তো আছে। যে শুধুমাত্র লাক হয়নি হয়তো, তোমার পরিশ্রমটা খুব কাজে লেগেছে, তোমার স্ট্র্যাটেজি কাজে লেগেছে, তোমাকে যে সিনিয়ররা হেল্প করেছেন তাদের শুভেচ্ছা কাজে লেগেছিল। তো সেক্ষেত্রে আমি চাইবো এবার একটু সরাসরি স্ট্র্যাটেজি বুক লিস্টে আসতে, যে টায়ার 1 টায়ার 2 তুমি কিভাবে প্রিপারেশন নিতে। টায়ার 1-এ যেহেতু আমি 2020 থেকে আমি সিরিয়াস, মানে যেহেতু 19-এ পাস আউট হয়েছি, 20 থেকে আমার সিরিয়াস পড়াশোনা ছিল, তো এই 6 থেকে 7 মাস 8 মাস একদম মানে আমি একটানা পড়েছি। মানে আমার একটা বই ছিল রাকেশ যাদব স্যারের ক্লাস নোট, ওই স্যার ওইটা খুব ভালো করে 2-3 বার পড়েছি। দেন আমি শিফট করেছি প্রিভিয়াস ইয়ার কোর্সের, মানে অঙ্কের প্রিভিয়াস ইয়ার কোর্সের, যেটা 2018 থেকে মানে টিসিএস আপাতত থেকে যেগুলো সিজিএল সিএইচএস এনটিএল যেগুলো হয়েছে, বা সিপিও যে কোশ্চেন গুলো করেছে ওগুলো ডিটেলস হয়ে 3-4 বার আমি মানে করেছি, মানে 3-4 বার করেছি। তো এই ওখানে অঙ্কটা হয়ে গেছে। আর রিজনিং সেকশনটা আমার মোটামুটি মানে ক্লাস 9-10 থেকে আমার আমার ভালো লাগতো, তো এই জায়গায় মাঝে মাঝে আমি করতাম। তো ওই ওই জায়গাটা আমার রিজনিংটা মোটামুটি আমার অত টাইম লাগে না, আমি কোনো রিজনিং এ দুঃখ কিনি নি, মানে বলতে গেলে সত্যি কথা বলতে দুঃখ কিনি নি। মানে এক্সাম দিতে গেছি এরকম হয়েছে যে আমার একটা জিজ্ঞেস করেছে এই চ্যাপ্টার থেকে, তো আমি চ্যাপ্টার গুলো নামও জানতাম না, কিন্তু আমি পারতাম না এইগুলো, যে চ্যাপ্টার গুলো নাম আমি ঠিক বলতে পারতাম না এরকম ব্যাপার। কিন্তু মক দিতে দিতে আর সেকশনাল মক কুইজে যেগুলো আড্ডা বা বাইজুস এইগুলোতে কুইজ গুলো হয়, ডেইলি কুইজ, এই ডেইলি কুইজ গুলো আমি দিতাম, রোজ দিতাম, মানে 10টা করে রোজ হতো প্রত্যেকটাতে ওই দিতাম। সেই সেই করেই মোটামুটি রিজনিংটা হয়ে গেছে। আর ইংলিশ সেকশনটা, ইংলিশে এই একটা মানে ভোকা ভোকা একটা বই ছিল দিব্যাসিয়ারের, তো ওই বইটা থেকে আমি পড়েছি। তো তারপরে একটা ইউটিউব চ্যানেল থেকে আমি ইংলিশের একটা ওই গ্রামার পোর্শনটা তৈরি করেছি, আর রিডিং এর জন্য একটু মানে মানে ইয়ে পড়তাম, আর্টিকেল পড়তাম, ওটা একটু পড়তে হয়ে মানে পড়তে হয়েছিল আমার একটু, যেহেতু আমি ইংলিশটা আমার মানে ইয়ের দিকে ছিল, ঘাটতির দিকে ছিল, তো আমার ইংলিশটা একটু পড়তে হয়েছিল। আর জিকে নিয়ে আমি চাপ নিই, জিকে জানতাম যে জিকে আনপ্রেডিক্টেবল, তো মেন যতটা পারা যায় অঙ্ক ইংলিশ রিজনিং সেকশনটাতেই তুলে রাখা যায়। তো তাও জিকে এর জন্য আমি একটা ওই তরুণ গোয়েলের একটা ইংলিশ ভার্সনের একটা বই পাওয়া যায় তরুণ গোয়েল স্যারের, তো ওই বই ছোট মতো যাতে লোডটাও কম পড়ে, কিন্তু কমটা একটা হয়তো ওয়ান মেমোরি থাকতো, তো ওগুলো আমি হাইলাইট করে রাখতাম যে এগুলো, আর হাইলাইট করে রাখতাম, তো ওই বই ওইগুলো থেকেই আমি করতাম। এক্স্যাক্টলি। তো যদিও এখন তো জিকের ভার অনেকটাই বেড়ে গিয়েছে, হ্যাঁ এখন জিকের ভাবটা অনেকটাই বেড়েছে। এক্স্যাক্টলি। তো আমি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে তুমি যে টোটাল প্রিপারেশন স্ট্র্যাটেজিটা আমাকে বলছো, যে সময়টা তুমি পড়াশোনা করেছো, যে সময় স্পেসিফিক্যালি একটা সাবজেক্টের ব্যাপারে জানতে চাইবো। আমাদের বাংলার ছেলে মেয়েদের না ইংরেজিতে খুব ভয় থাকে, তারা ভয়ভীত থাকে ইংরেজিতে, ইংরেজিটার ব্যাপারে যদি কিছু স্পেশাল কথাবার্তা বলো যেগুলো তুমি হয়তো করেছিলে কিভাবে। ইংলিশের জন্য ওই যে কুইজ গুলো হয় না, টেস্ট বুকে সেকশন আর কুইজ গুলো সেকশন আর মক গুলো যে ওইগুলো ওইগুলো খুব মানে আমার জন্য এফেক্টিভ হয়েছিল, যে ওখানে তার সঙ্গে অ্যানালিসিস করা আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো করা, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কেমন আসছে ইয়ে ওইগুলো একটু করা, সেটা যে সেকশনটা আমার রিডিং এ ভালো লাগে সেই সেকশনটা পড়া, সেটা ফোর্স হতে পারে, পলিটিও হতে পারে, কিংবা ইকোনমিক্স হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, বা যে কোনো কিছু তোমার যদি কোনো মানে অ্যাডভাইস মানে ইয়ে থাকে, তো যে কোনো কিছু রিড করা যায়, রিড করা মানে রিড করলে একটু সুবিধা হয় এই আর কি। এরপর একটা প্রশ্ন করবো, যেহেতু এটা তোমার টপার টক্স, হ্যাঁ সেটা হচ্ছে প্রিপারেশন যখন চলছিল, যখন তুমি একজন অ্যাসপিরেন্ট ছিলে, সেই অ্যাসপিরেন্ট থাকাকালীন কোনো মেমোরেবল ইনসিডেন্ট কি তোমার সাথে হয়েছিল অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট, যদি থাকে তো শেয়ার করতে পারো উইথ দ্য স্টুডেন্টস। মেমোরেবল ইনসিডেন্ট বলতে আমি একটা মানে একটা ইউটিউব চ্যানেল, একটা ইউটিউব চ্যানেলে তো মানে একটা সে ইয়ে চলছিল, সিরিজ চলছিল, তো এই সিরিজটা যারা কমপ্লিট করতে পারবে, তো আমি ইউটিউব চ্যানেলে কমপ্লিট করেছিলাম, তো তাদেরকে একটা অঙ্কের বই গিফট দিয়েছিল একটা স্যার, তো ওই অঙ্কের বইয়ের গিফটটা আমি পেয়েছিলাম, তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল এই আর কি। এক্স্যাক্টলি। আমি প্রশ্নটা এখন অনেক কি করছি, কারণ অনেক মেমোরেবল ইনসিডেন্ট থাকে, জিজ্ঞেস তো এই জিনিস, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল, 21 দিনের একটা সিরিজ চলছিল, 20 দিন 20 ফিলিংস এর আগে, তো এখানে কি ওইটা মানে পেয়েছিলাম ওই বইটা।
সত্যি সেটা একটা অ্যাচিভমেন্ট ছিল সেই সময়ের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমার স্বপ্নের মধ্যে কিছুই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সত্যি এটা খুব মেমোরেবল একটা ইনসিডেন্ট। আচ্ছা এটা তো বেশ একটা আনন্দের ইনসিডেন্ট ছিল। তো যখন প্রিপারেশন নিচ্ছিলে সেই সময় অনেক অ্যাক্সিডেন্টের অনেক হার্ডশিপের মধ্যে দিয়ে যায়, তখন কি সেটা হয়েছে। কিছু ফেস করেছো? চাইলে শেয়ার করতে পারো যাতে বাকি লোক জেনে। হার্ডশিপ বলতে মানে ওই যে জীবন মুক্ত মানে যা হয় আশেপাশে ইয়ে বা সেটা হচ্ছে এই প্রিপারেশনের সময় না ছেলেমেয়েদেরকে অনেক কিছু কথা শুনতে হয়, রিলেটেড হ্যাঁ কথা একদম শুনতে হয়। তুমি কি একদম করেছো একদম। ট্যাকল করতে? আমি আমি ট্যাকল করতাম কিছু না, মানে আমার মা আছে ফাইটার, মানে তো আমি মাকে দেখতাম আর মার সঙ্গে মানে মারাদি করতে পারে আমিও পারি। এক্স্যাক্টলি, অর্থাৎ ইগনোর করে দেওয়াটাই বোধহয় একদম 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 একদম। হ্যাঁ একদম এক্স্যাক্টলি। খুব দারুণ কিছু প্রশ্ন আমরা রাখছি আমাদের অফিসারদের কাছে, এবং তোমাদের কেমন লাগছে জানিও। তোমাদেরও যদি কোনো প্রশ্ন থাকে, এইগুলো তো লাইভ হয় না, রেকর্ড করে দিই আমরা, সেক্ষেত্রে তোমাদের আপকামিং অফিসার প্রচুর ইন্টারভিউ আসছে, তোমরা না কমেন্ট সেকশনে জানিও কি কি প্রশ্ন তোমরা চাও, আমি খুব তাড়াতাড়ি এগুলোকে আপলোড করব। আমাকে জানিও, অলরেডি কয়েকজন জানিয়েছে তাদের প্রশ্নগুলো করব আমরা। আমাদের যারা সিনিয়র অফিসার্স আছেন আরো, মানে 2019-এর যারা আছেন, যেমন আমাদের নবেন দুদা আছেন, সৈকত আছে, তো কিছু প্রশ্ন রাখা হয়েছে, সেই প্রশ্নগুলো আমি কমেন্ট সেকশনে পেয়েছি, আমি তাদের কাছে সেই প্রশ্নগুলো রাখবো। খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা চোখ রাখো আমাদের চ্যানেলে। এরপর আমি অমৃতময়ের কাছে আসবো একটি ভাইটাল কোয়েশ্চেন নিয়ে, সেটা হচ্ছে যে একসময় তো জিকের গুরুত্ব ছিল না, খানিকটা কম ছিল, এবং এই 2022-এ যে পরীক্ষাটা হচ্ছে তাতে কিন্তু জিকের গুরুত্ব অনেকটা বেড়ে গেছে, অনেকটাই ঠিক বেড়ে গেছে বলে ধরা হয়। ঠিক তো সেখানে আমি ঠিক তোমার যদি মতামত চাই যে তুমি এই মুহূর্তে জিকের প্রিপারেশনের টিপস কি দেবে ছেলেমেয়েদের? জিকের জন্য আমি বলবো যে প্রথমে যে কোনো জিনিস হয়, যেহেতু এই মুহূর্তে যে এসএসসি মানে বেস কোশ্চেন করছে, থিওরি বেস কোশ্চেন করছে, মানে তোমার জিনিসটাকে ভেতরে ঢুকে জানতে হবে। যেমন পলিটির কোনো কোশ্চেন করে যারা বিচার সম্পর্কে জিজ্ঞেস করছে, বা হিস্ট্রির কোনো জিজ্ঞেস করে, বা একটা ওই দয়ানন্দ সরস্বতী সম্পর্কে তোমার জানতে হচ্ছে, বা মহাত্মা গান্ধী সম্পর্কে পুরো বিচার জানতে হচ্ছে, সেই জিনিসের একটা কিছু কোশ্চেন কিছু লাইন তুলে দিয়ে বলছে যে এইগুলো কোনটা ঠিক, তো এইগুলো একটু ডিটেলে করতে মানে পড়লে ভালো লাগে, যেটা ভালো লাগে না লাগে পড়লে হয়ে যেত, সেই জিনিসটা একটু ডিটেলে ডিটেলে করতে হবে একটু, মানে যেটা আমাকে একটু ডিটেলে ঢুকতে হয় যে ভেতরে কি পড়া হচ্ছে। তো সেই জন্য বলবো কিছু একটা মানে একটু ডিটেলে যাতে পড়া হয়, মানে ডিটেলে একটু আগে যেমন ইগনোর করতে যে অনলাইনে না পড়ে বেরিয়ে চলে গেলে আমার ওরকম না, একটু ডিটেলে ঢুকে পড়াটা পড়াটা আমার মনে হয় এফেক্টিভ হবে। এক্স্যাক্টলি, ডিটেলে পড়তে হবে, ডিটেলে পড়তে হবে, মানে খুঁটি আগে যেমন অনলাইনে বলবো অনলাইনে দিলাম দাগিয়ে দিলাম হয়ে গেল বেরিয়ে গেল, কিন্তু আমার অনলাইনের ব্যাপারটা নেই, একটু ডিটেলে গিয়ে পড়তে হবে এই আর কি। আর এসএসসি আনপ্রেডিক্টেবল জিকে দেয়, তো কিছু করার থাকে না এই একটা বিষয়, মানে আনপ্রেডিক্টেবল, এবং কিছু ক্ষেত্রে আনপ্রেডিক্টেবিলিটি হওয়ার আরেকটা কারণ আছে, এটা আমার ব্যক্তিগত মতামত, যেহেতু আমি নিজে সিভিল সার্ভিসের প্রিপারেশন দিয়ে থাকি, ছেলেমেয়েদেরকে পড়িয়ে থাকি, আমার যেটুকু মনে হয় যে জিকের যে পার্টটা আছে এসএসসি তে, সেক্ষেত্রে একটা সময় ছেলেমেয়েরা খুব একটা প্রিপারেশন নিত না, সেক্ষেত্রেও একটা আনপ্রেডিক্টেবল কথা চলে আসে, কারণ প্রিপারেশনই নাই। তবে রিসেন্টলি কিছু ভিডিও কিন্তু জিকে নিয়ে আমি আনতে চলেছি, এবং সেখানে আমি প্রধান জায়গায় রাখতে চলেছি আমাদের নবেন্দুদাকে, এবং তোমরা সবাই নবেন্দুদাকে চেনো। নবেন্দুদা কিন্তু নিজেও জিকে নিয়ে প্রচুর টিপস এন্ড ট্রিক্স শেয়ার করছেন, এবং খুবই সেগুলি গুরুত্বপূর্ণ, মানে যেগুলোতে অ্যাকচুয়ালি আলোকপাত হওয়া উচিত। এবং আমি বাকি অফিসারদেরকে রিকোয়েস্ট করবো, কারণ সবাইকে তো এইভাবে আমরা হয়তো ইন্টারভিউতে থাকলাম অ্যাপ্রোচ করা সম্ভব হলো না, আমাদেরকে যারা একটু জিকে নিয়ে বলতে চাইবেন, মানে বাংলায় বাংলা ছেলেমেয়েদের, কারণ ওদের মূল কোয়েশ্চেনটা এখন জিকে নিয়ে আসছে রাদার দেন ম্যাথ রিজেন, তো জিকের পার্টটা যেহেতু ইম্পর্টেন্ট হয়ে গেছে, যারা যারা চাইবেন জিকে নিয়ে কিছু শেয়ার করতে ছেলেমেয়েদের জন্য, তাদের জন্য অলওয়েজ বিসিটিতে ওয়েলকাম। ওকে, আচ্ছা, তো এর পর একটা প্রশ্ন রাখবো, প্রশ্নটা তোমারও হয়তো ভালোই লাগবে, স্টুডেন্টরা খুব জানতে চায়, সেটা হচ্ছে একজন অ্যাসপিরেন্টে একজন অ্যাসপিরেন্ট হয়ে পড়াশোনা করছিলে, হঠাৎ একদিন রেজাল্ট বেরোলো এবং তারপরে হয়ে গেল অফিসার, তো জীবন কতটা বদলালো? জীবন কতটা বলে আগে বদলেছে? হ্যাঁ, মানে আগে আগে সবাই পড়েছি ইয়ে করেছে ঠিক আছে, কিন্তু এই মানে মনে হচ্ছে না একটা কিছু একটা করতে পেরে দেখি মা বাবা, যে আগে যে মা বাবা যে টেনশনটা ছিল সেই টেনশনটা দেখে মা বাবার মুখে যে হাসি ধরা গেছে, মনে হচ্ছে না কিছু একটা হয়েছে, মা বাবা খুশি হয়েছে, এইটুকুনি মানে আর কিছু না আর কি।
এক্স্যাক্টলি এই চেঞ্জটা খুব জরুরি, এবং যারা যারা হ্যাঁ জিনিসটা মা ছাড়া বাবা ওই হাসি না দেখার জন্য আসলে আসলে লোকজন মানে লোকজন লড়াই করে। এবং আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে ভিডিওগুলোকে আমরা বাংলায় সুমিত স্যারের ভিডিও নেওয়ার মেইন টপিকটা, যে কারণে আমার ভিডিও হিউজ ভিউজ অবধি পৌঁছয় ভগবানের আশীর্বাদ, তার কারণটা হচ্ছে আমি ভিডিওর মধ্যে অনেক প্রশ্ন করি যেগুলো খুবই জীবন কেন্দ্রিক হয়। এবং মাথায় রেখো যে অফিসার হওয়ার সাথে সাথে কিন্তু তোমার জীবনটা অফিসার ব্যাপারটা নিয়ে নেয় না, জীবনটাকে যদি ভাগ করো অনেক কিছু আছে একটা লাইফে। তো সাই একজন অফিসারকে একটা অফিসারের টপারটা পারফেক্টলি কভার করতে গেলে বেশ কিছু প্রশ্ন তার সামনে রাখা দরকার, অ্যাজ এ হিউম্যান বিং থেকে তিনি কিন্তু অফিসার হয়েছেন, এটা একটা তার জার্নি লাইফের। এবং আমি আরেকটা প্রশ্ন অমৃত তোমাকে করতে চাই, সেটা হচ্ছে তোমার বয়স খুবই কম, মানে খুবই টেন্ডার এজে তুমি ক্র্যাক করেছো, এত ভালো একটা সাকসেস পেয়েছো, তো এর পরে কি তুমি সিজিএল এর আরো কোনো পোস্ট প্রেফারেন্স অন্য কিছুতে যেতে চাও, এরকম কিছু আছে? হ্যাঁ আমার একটা ড্রিম পোস্ট আছে, তো ওটা ওটার জন্য আমি যাবো, যদি ভগবানের দয়া থাকে তো দেখা যাক কি হয়। অবশ্যই ভগবানের দয়া এবং আমাদের শুভকামনা থাকবে তোমার সাথে। মানে একজন বেকার থেকে যে চাকরি পাওয়া মানে ওটা একটা আলাদা একটা আলাদা ব্যাপার, মানে চাকরি থেকে যে জিম নেবে প্রথমে লক্ষ্য থাকা উচিত একটা চাকরি যে করে নিব, মানে একটা যে তারপরে যাওয়া উচিত তোমার মানে জিম নেবে দিকে, আগে সবাই যদি লক্ষ্য হয় যে একটা চাকরি কি করে হোক, কারণ এই মুহূর্তে যে কোনো চাকরি মানে ভালো না, কারণ এমনি বেকারত্বের হার দেশে বেশি, তো সেখানে একটা চাকরি মানে একটা পরিবারকে বাঁচিয়ে দেয়। রাইট রাইট একদমই তাই। এরপর শেষ প্রশ্ন, কারণ আমাদের সময় প্রায় শেষ, এবং এই ভিডিওটা এই ইন্টারভিউটা বা এই টপারটা যাই বলি না কেন এই সাক্ষাৎকার কিন্তু খুব দারুণ হয়েছে, এবং আমি শেষে একটাই প্রশ্ন রাখতে চাইবো অমৃতময়ের কাছে, সেটা হচ্ছে 2022-এর জন্য বেশি দিন বাকি নেই, একদমই নেই, তাদের জন্য যদি একটা দুটো টিপস তুমি শেয়ার করো। এই মুহূর্তে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে 2020-21 সালের যে কোশ্চেনগুলো আছে নাও 2 থেকে 3 বার করা উচিত, অন্তত 2 থেকে 3 বার করা হয়েছে টাইম ধরে, যদি মানে মক শেষ হয়ে যায় ফোনে টাইম লাগিয়ে যে পিডিএফ গুলো অ্যাভেলেবল আছে সেই পিডিএফ গুলোকে সলভ করা টাইম না লাগিয়ে, তো এইগুলো বিশাল ব্যাপার, টাইম না লাগিয়ে ফোনে যদি মক শেষ হয়ে যায় প্রিভিয়াস ইয়ার মক দেওয়া শেষ হয়ে যায়, তো এই মুহূর্তে প্রিভিয়াস ইয়ার মক দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, তো ভিডিও আমরা শেষ করছি, প্রচুর প্রশ্ন আমরা রেখেছিলাম আমাদের সকলের প্রিয় অমৃতময় স্যারের কাছে, এবং আমরা তার যথাযথ জবাব পেয়েছি। আশা করব এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ বাংলায় এতটা সময় দিচ্ছেন তারা, এবং সেই প্রয়াসটা আমরা তোমাদের সামনে তুলে ধরছি নিজেদের ভাষায়, নিজেদের মাতৃভাষায়, তো আশা করব সেটার দাম আমরা পাবো, এবং তোমরাও দিচ্ছ, প্রচুর রেসপন্স আমরা পাচ্ছি, উইদিন আ ডে 1000s ভিউ কভার করে যাচ্ছে, তো খুব ভালো লাগছে। এর পরে বিসিটি আরো এগিয়ে চলবে বছরের পর বছর, এবং এই ভিডিওটাও কিন্তু থেকে যাবে বছরের পর বছর প্রত্যেকটা অ্যাসপিরেন্টের মনের মণিকোঠায়, তো সেক্ষেত্রে দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখতে থাকো বিসিটি, আর আমি তো তোমাদের সঙ্গে আছি তোমাদের সকলের প্রিয় হোস্ট এবং সিভিল সার্ভিস এডুকেটর সুমিত স্যার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।